মুজিব বর্ষে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এ.আর. রহমানকে দিয়ে দুটি গান করিয়েছে বিসিবি। প্রথমবারের মতো বাংলাদেশের দর্শকদের সামনে যা গাইবেন ভারতীয় অস্কারজয়ী সঙ্গীতশিল্পী। ক্রিকেট সেলিব্রেটস মুজিব 100 কনসার্টে অংশ নিতে ইতোমধ্যে ঢাকায় পা রেখেছেন রহমান। এ.আর. রহমানের পার্টি আপনার মোস্ট প্রবাবলি 3 ঘন্টার একটা অনুষ্ঠান হবে। উনি মোস্ট প্রবাবলি 35টার মতো গান গাবে। নর্মালি উনি যেরকম প্রফেশনাল একটা কনসার্ট করতে জানে তার থেকে হাফ অফ দ্য প্রাইসই উনি করতেছে। ওনাদের সাথে প্রায় 240 জনের মতো লোক এসেছে, ক্রু এবং সব মিলে। দেশি শিল্পী আছে, যেমন মমতা জাপা আছে, মাননীয় সংসদ সদস্য, উনি সহ আরও 2-3 জন আমাদের লোকাল আর্টিস্ট পারফর্ম করবে। জাতীয় সঙ্গীতও আমরা একটা স্টেজে পারফর্ম করছি। সো পুরো অনুষ্ঠানটা আসলে 2 ভাগে ভাগ করেছি। বিকালে ঘন্টা দেড়েকের একটা অনুষ্ঠান আর সন্ধ্যা 7টার থেকে 10টা হলো এ.আর. রহমানের কনসার্টটা। আমাদের বছরব্যাপী আমাদের পরিকল্পনা ছিল, এবং আপনারা জানেন যে আমাদের যত টুর্নামেন্টই হয়েছে আমরা কিন্তু সব কিছুই বঙ্গবন্ধুর নামেই উৎসর্গ করেছি। সো এইটা দিয়ে আসলে আমাদের অনুষ্ঠানটা শেষ হচ্ছে। এটা আমাদের একটু আগেই করার কথা ছিল, করোনার কারণে আমরা করতে পারিনি। কিংবদন্তি মিউজিশিয়ানের কনসার্ট নিয়ে দর্শকদের আগ্রহ স্বাভাবিক, তবে তাদের আগ্রহে বাধ সেধেছে টিকেটের চড়া মূল্য। সারাদিন টিকেট বুথ থেকেছে ফাঁকাই। সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় আসলে খুব বেশি সংখ্যক সাধারণ দর্শকের মাঠে প্রবেশের সুযোগ রাখেনি বিসিবি। পুরোটাই কিন্তু আমরা স্পন্সর নিয়ে করছি। আপনারা জানেন যে অলরেডি আমাদের 3-4টা স্পন্সর আমাদের এই পুরো প্রোগ্রামটা করছে। বেসিক্যালি এটা যেহেতু ক্রিকেট সেলিব্রেটস মুজিব, ক্রিকেটের স্টেক হোল্ডারদেরকে টিকিটগুলি দেওয়া হয়েছে, এবং আমরা চেষ্টা করেছি দর্শকদের জন্য কিছু টিকিট উন্মুক্ত করা হয়েছে। তো এটা তো আসলে জানেন যে অফিস যেতে হচ্ছে, এবং যেহেতু অনেক আগে ঢুকতে হবে, সো আমাদের তো রিকোয়ারমেন্টটাই আমরা কমিয়ে এনেছি 10,000। সো টোটাল পার্টিসিপেশন থাকবে 10,000-এর মতো। অল্প নোটিশের সময়ের মধ্যেই আসলে প্রোগ্রামটা আমরা করছি। সো সেই কারণে হয়তো সাধারণ দর্শক জানে না যে কোত্থেকে কখন কোথায় থেকে টিকিটটা কিনতে হবে। সো এটা তো আসলে পুরো দায়িত্বটা আমাদেরই। আমরা কিন্তু আসলে সময় মতো এটা প্রচারটা করতে পারিনি। কঠোর নিরাপত্তার কারণে অনেক আগের থেকে মাঠে ঢুকতে হবে, প্রোগ্রাম সেই 6টায় আসতে হবে 3-4টার দিকে। সো অনেক সাধারণ দর্শকের জন্য এটা আসলে খুব একটা হ্যাসেল হয়ে যাবে। দেশি বিদেশি অতিথিদের নিরাপত্তায় বাড়তি নজরদারি স্টেডিয়াম এলাকা জুড়ে, যার পুরোটাই প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আসছে, তো নিরাপত্তাটা একদম স্টেট লেভেলের নিরাপত্তাই হবে, VVIP নিরাপত্তা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে বিশাল স্টেজ, সুরের মূর্ছনায় বুধ হওয়ার অপেক্ষায়। বঙ্গবন্ধুর স্মরণে বোর্ডের এই আয়োজনকে ঘিরে হোম অফ ক্রিকেট যেন অন্যরকম উৎসবের মঞ্চ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।